সারা পৃথিবীর তাবর পুষ্টিবিজ্ঞানীরা টমেটোর প্রশংসায় পঞ্চমুখ। তাদের কথায় এই সবজিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন, খনিজ, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টের ভান্ডার। তাই ছোট বড় রোগের ফাঁদ এড়িয়ে চলার ইচ্ছে থাকলে রোজের পাতে টমেটো রাখা মাস্ট। তবে এ হেন উপকারী একটি খাবারই কিন্তু মুষ্টিমেয় কিছু জনের জন্য অত্যন্ত ক্ষতিকর। এমনকি এই মানুষগুলি নিয়মিত টমেটো খেলে পড়তে পারেন একাধিক জটিল সমস্যার ফাঁদে। তাই আর দেরি না করে এই ভিডিওটি থেকে এমন পাঁচ ধরনের মানুষের কথা জেনে নিন যাদের শরীর ও স্বাস্থ্যের জন্য টমেটো অত্যন্ত ক্ষতিকর। আর দুর্ভাগ্যজনকভাবে যদি আপনিও এই তালিকায় পড়ে যান, তাহলে এবার থেকে টমেটো খাওয়ার আগে একটু সাবধানতা অবলম্বন করতেই হবে, নইলে কিন্তু সমস্যার শেষ থাকবে না। এমনকি রোগের মারে শরীরে সারে সর্বনাশ হওয়ার আশঙ্কা বাড়বে ষোলো আনা। GERD থাকলে সাবধান। GERD বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিল্যাক্স ডিজিজ থাকলে টমেটোর থেকে কিছুটা হলে দূরত্ব বজায় রাখাটাই হবে বুদ্ধিমানের কাজ, কারণ এই সবজিতে এমন কিছু উপাদান রয়েছে যা আপনার পেটের অস্বস্তির কারণ হতে পারে। এমনকি এই সবজির কারসাজিতে আপনার মুখ হয়ে উঠতে পারে টক। তাই সুস্থ থাকার ইচ্ছে থাকলে এই রোগে ভুক্তভোগীরা টমেটো খাওয়ার লোভ সামলে চলার চেষ্টা করুন। ইরিটেবল বাউল সিন্ড্রোমেও সমচে খান টমেটো। পেটের একটি জটিল অসুখ হলো IBS, আর এই রোগে ভুক্তভোগীদের টমেটো এড়িয়ে চলতে হবে, কারণ টমেটোতে মজুত থাকা ফাইবার এই রোগীদের অন্ত্রে ঝামেলা পাকাতে পারে, ফলে পেটে ব্যথা থেকে শুরু করে ডায়রিয়া, বমির মতো সমস্যার মুখোমুখি হওয়ার আশঙ্কা বেড়ে যায় বইকি। তাই বিশিষ্ট চিকিৎসকেরা সকল IBS রোগীদেরই টমেটোর থেকে দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন। হিস্টামাইন ইনটলারেন্স থাকলে চিত্তের। টমেটোয় রয়েছে বেশ কিছুটা পরিমাণ হিস্টামাইন, আর এই উপাদান কিন্তু অনেকেরই সহ্য হয় না, আর এই কারণেই টমেটো খাওয়ার পরপরই অনেকের নাক বন্ধ হয়ে যায়, সেই সঙ্গে পেটে ব্যথাও শুরু হয়, এমনকি লেজুর হয় ত্বকের র্যাশ। তাই টমেটো খাওয়ার পর এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হলে দ্রুত সম্ভব এই সবজিটির থেকে দূরত্ব তৈরি করুন। এই কাজটা করলেই হেসে খেলে জীবন কাটাতে পারবেন। কিডনি স্টোন থাকলেও টমেটো নৈব নৈব চ। এই সবজিতে রয়েছে অক্সালেটার ভান্ডার, আর এই উপাদান কিন্তু কিডনি স্টোনের আকার আয়তন বাড়ানোর নেপথ্যে কলকাটি নাড়তে পারে। তাই যারা ইতিমধ্যেই কিডনি স্টোনের খপ্পরে পড়েছেন, তারা কোনো মতেই টমেটো খাবেন না, এতে সমস্যা আরও বাড়বে বই কমবে না। বরং আপনারা দিনে 3-3.5 লিটার জল পান করুন, এই কাজটা করলে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারবেন। ইউরিক অ্যাসিডের টমেটো নয়। টমেটোর বীজে রয়েছে অত্যাধিক পরিমাণে পিউরিন, যা কিনা রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা কয়েক গুণ বাড়াতে পারে। তাই যাদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা স্বাভাবিকের থেকে বেশি কিংবা গাউট অ্যাট্রাইটিসে ভুগছেন, তারা যত দ্রুত সম্ভব টমেটোর থেকে দূরত্ব বাড়ান। আশা করছি তাতেই আপনার সুস্থ থাকার পথ প্রশস্ত হবে।